আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের সবচেয়ে সুন্দর জেলা কোনটি, অথবা বাংলাদেশের সবচেয়ে সুন্দর 5টি জেলা বা সবচেয়ে সুন্দর 10টি জেলা কোনগুলো বলতে বললে হয়তো কনফিউশনে পড়ে যাবেন। হয়তো কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম সহ আনুমানিক কয়েকটি জেলার নাম বলবেন, সঠিকভাবে বলতে পারবেন না। আর তাই আজকে আমরা আপনাদের বাংলাদেশের সবচেয়ে সুন্দর 10টি জেলার নাম বলবো। তবে একটা কথা বলে নেই, বাংলাদেশের সব জেলাগুলোই সুন্দর, সব জেলাতেই কিছু না কিছু সৌন্দর্য দিয়েছেন মহান আল্লাহ। তবে সব দেশে কিছু না কিছু জেলা আছে যেগুলো একটু বেশি সুন্দর। আর আজকে আপনাদের তেমনই 10টি সুন্দর জেলার কথা বলবো, যে জেলাগুলো একটু বেশি সুন্দর। তো আর দেরি না করে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। যেমন প্রথমেই আছে সিলেট, বাংলাদেশের বিভাগীয় শহর সিলেট। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই জেলা বাংলাদেশের 10টি সুন্দর জেলার মধ্যে একটা। সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য মোহিত করবে যে কাউকে। সিলেটের সেরা পর্যটন স্পটগুলোর মধ্যে একটা জাফলং। জাফলং বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন স্থল। জাফলং সিলেট শহর থেকে 62 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত। সিলেটের সেরা এই পর্যটন স্থলটি ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত। এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই সিলেট জেলা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থল হিসেবে পরিচিত। পর্যটনের সাথে জাফলং পাথরের জন্য বিখ্যাত। এছাড়া সিলেটের রাতা গুল, বিছানাকান্দি, হাকালুকি হাওর ও লালাখালের মতো সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে সিলেটে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ঘুরতে আসে দেশ ও দেশের বাইরে থেকে। এখানকার চা বাগান ও রাবার শিল্পও এই জেলার সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এই জেলার সুন্দর সুন্দর পাহাড় আর মনোমুগ্ধকর ঝর্ণাগুলো আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। নাম্বার 9, চট্টগ্রাম। চট্টগ্রাম বাংলাদেশের বন্দর নগরী, আবার বিভাগীয় শহরও, আবার বাংলাদেশের দ্বিতীয় রাজধানীও বলা হয় চট্টগ্রামকে। তবে অর্থনৈতিকভাবে চট্টগ্রাম অনেক শক্তিশালী জেলা হলেও সৌন্দর্যের দিক দিয়েও কম যায় না। এই জেলার অন্যতম দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি পতেঙ্গা সমুদ্র সৈকত। দেশ ও দেশের বাইরে থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ ঘুরতে আসে পতেঙ্গা সমুদ্র সৈকতে। এছাড়া সীতাকুণ্ডে অবস্থিত চন্দ্রনাথ পাহাড়, ফয়েজ লেক, মিনি বাংলাদেশ, মহামায়া লেক, খৈয়াছড়া ঝর্ণা, পার্কি সমুদ্র সৈকত, গুলিয়াখালী সমুদ্র সৈকতের মতো জায়গাগুলো অন্যতম। নাম্বার 8, খাগড়াছড়ি। রূপ বৈচিত্র্যে ভরপুর খাগড়াছড়ি বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম জেলাগুলোর মধ্যে একটা। পার্বত্য চট্টগ্রামের এই জেলাটি পাহাড়, নদী, ছড়া, ঝিরি ও সমতল ভূমি মিলে এক অপরূপ সৌন্দর্যমণ্ডিত এই অঞ্চল। খাগড়াছড়ি জেলার দর্শনীয় স্থান ও ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল আলুটিলা গুহা, রিছাং ঝর্ণা, দেবতার পুকুর, হর্টিকালচার পার্ক, তৈদুছড়া ঝর্ণা, মায়াবিনী লেক, শান্তিপুর অরণ্য কুঠির ইত্যাদি। এছাড়া খাগড়াছড়িতে অনেক দর্শনীয় স্থান আছে যেগুলো দেখলে আপনাদের মন ছুঁয়ে যাবে। নাম্বার 7, পটুয়াখালী। পটুয়াখালী জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে ফাতরার চর, বৌদ্ধ মন্দির, কজালার চর, সোনার চর, কানাই বলাই দিঘি, রাখাইনপল্লী, হজরত ইয়ারউদ্দিন খলিফার মাজার, মজিদপাড়িয়া মসজিদ, সীমাবদ্ধ বিহার, চর বিজয়, পানি জাদুঘর, কালাইয়া প্রাচীন বন্দরের মতো সেরা দর্শনীয় স্থানগুলো থাকলেও পটুয়াখালী মূলত অপরূপ সৌন্দর্যের প্রাকৃতিক লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটার জন্য বিখ্যাত। সাগরকন্যা কুয়াকাটা এই জেলার সৌন্দর্যকে অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। শুধুমাত্র কুয়াকাটার সৌন্দর্য উপভোগ করতেই দেশ বিদেশের পর্যটকরা বিভিন্ন সময় ভিড় জমায় পটুয়াখালী এসে। কুয়াকাটা থেকে সূর্যোদয় এবং সূর্য অস্ত যাওয়া একদম স্পষ্ট দেখা যায়, যা সবার আনন্দকে বহুগুণে বাড়িয়ে দেয়। নাম্বার 6, হবিগঞ্জ। সিলেট বিভাগের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর জেলা এই হবিগঞ্জ। হবিগঞ্জ জেলার মনোমুগ্ধকর পর্যটন স্পটগুলো হবিগঞ্জকে আরো বেশি অপরূপ হতে সাহায্য করেছে। হবিগঞ্জ জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে সাতছড়ি ন্যাশনাল পার্ক, রেমা কালেঙ্গা, বন্যপ্রাণী অভয়ারণ্য, শঙ্করপাশা শাহী মসজিদ, গ্রিনল্যান্ড পার্ক, চা বাগান, কমলারানীর সাগর দিঘি, বানিয়াচং রাজবাড়ি, শ্রীবাড়ি চা বাগান, মাধবপুর রাবার ড্যাম, রাবার বাগান অন্যতম। এই দর্শনীয় স্থানগুলো দেখে সবার চোখের প্রশান্তি আসে, তাই দেশ ও দেশের বাইরে থেকে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভ্রমণ করতে আসে এই জেলায়। নাম্বার 5, রাজশাহী। উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা রাজশাহী, আবার বিভাগীয় শহরও। বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার সবচেয়ে সুন্দর শহর রাজশাহী। রাজশাহীকে বলা হয় বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের সবচেয়ে পরিষ্কার নগরী। বুক ভরে নিঃশ্বাস নিতে দেশের বিভিন্ন জেলা থেকে মানুষজন ছুটে আসে এই জেলায়। রাজশাহী জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে পদ্মা নদীর পাশেই বরেন্দ্র জাদুঘর, উঠিয়া প্যালেস, শহীদ কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা, হাওয়াখানা, গোয়ালকান্দি জমিদার বাড়ি, শরমংলা ইকো পার্ক ও পুঠিয়া মন্দির অন্যতম। বিশেষ করে রাজশাহী শহরের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। নাম্বার 4, খুলনা।
আসলে খুলনা যে কত সুন্দর এটা পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন দেখেই তা পরিমাপ করা যায়। শুধুমাত্র সুন্দরবন দেখার জন্যই লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর খুলনা আসে। তবে শুধু সুন্দরবন না, সুন্দরবন ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ পর্যটন স্পট আছে খুলনায়। এছাড়া বাংলাদেশের সবচেয়ে সেরা পাঁচটি শহরের মধ্যে একটি খুলনা শহর। সুন্দরবন ছাড়াও খুলনার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রূপসা নদীর পার, ভূতিয়ার পদ্মবিল, উটনি দ্বীপ, খুলনা বিভাগীয় জাদুঘর, বঙ্গবন্ধু আইল্যান্ড, রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় অন্যতম। নাম্বার তিন, রাঙ্গামাটি। রাঙ্গামাটি জেলা নিয়ে তেমন বলার কিছু নেই। পার্বত্য চট্টগ্রাম বিভাগের এই জেলাটি যে কত সুন্দর তা প্রতিবছর বিপুল পরিমাণ দর্শনার্থীদের এই জেলায় ঘুরতে আসা দেখেই বোঝা যায়। আর এই জন্যই প্রতিবছর দেশ ও দেশের বাইরে থেকে প্রচুর পর্যটক আসে রাঙ্গামাটি জেলার ঝুলন্ত সেতু, কাপ্তাই হ্রদ, রাজবন বিহার, সুবলং ঝর্ণা, সাজেক ভ্যালি, কাপ্তাই বাঁধ ও কর্ণফুলী পানি কেন্দ্র, কাপ্তাই জাতীয় উদ্যান, প্যানোরমা জুম রেস্তোরাঁ, পেদা টিংটিং রেস্তোরাঁ, টুকটুক ইকো ভিলেজ, চিতমরম বৌদ্ধ বিহার, বনশ্রী পর্যটন কমপ্লেক্স, ডলুছড়ি জেতবন বিহার অন্যতম। এছাড়া অনেক দর্শনীয় স্থান আছে এই জেলায়। তবে রাঙ্গামাটির অনেক দর্শনীয় স্থান থাকলেও কাপ্তাই হ্রদ, রাজবন বিহার, সুবলং ঝর্ণা, সাজেক ভ্যালির মতো পর্যটন স্পটগুলোতে সবচেয়ে বেশি মানুষ আসে ঘুরতে। নাম্বার দুই, বান্দরবান। চট্টগ্রাম বিভাগের একটি গুরুত্বপূর্ণ ও সুন্দর জেলা এই বান্দরবান। পর্যটকদের মতে বান্দরবান বাংলাদেশের সেরা সুন্দর জেলাগুলোর মধ্যে একটি। বান্দরবান জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে বাকলাই ঝর্ণা, বগা লেক, চিম্বুক পাহাড় রেঞ্জ, চিনরিঝিরি ঝর্ণা, ফাইপি ঝর্ণা, জাদিপাই ঝর্ণা, কেওক্রাডং, নীলাচল, নীলগিরি, থানচি, পতংঝিরি ঝর্ণা, প্রান্তিক লেক, রাজবিহার, রিজুক ঝর্ণা ও সাঙ্গু অন্যতম। প্রতি বছর লাখ লাখ পর্যটক বান্দরবানে ঘুরতে আসে প্রকৃতির টানে। তবে এক এক সিজনে বান্দরবন দেখতে এক এক রকম হলেও যারা মেঘ আর সতেজ প্রকৃতি দেখতে চান তাদের জন্য বান্দরবন ঘোরার আদর্শ সময় হলো বর্ষা শুরু থেকে হেমন্ত পর্যন্ত, অর্থাৎ জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত। আর যারা বর্ষা এড়িয়ে শুকনো মৌসুমে বান্দরবন ঘুরতে যেতে চান তাদের জন্য ভালো সময় হচ্ছে ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত। নাম্বার এক, কক্সবাজার। বাংলাদেশ তথা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার এই জেলার অন্যতম দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি। তবে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার এই জেলার প্রধান সুন্দর জায়গা হলেও কক্সবাজার ছাড়াও অনেক সুন্দর সুন্দর দেখার মতো জায়গা আছে এই জেলায়। কক্সবাজার জেলায় সেরা দর্শনীয় স্থানগুলোর মধ্যে কক্সবাজার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, হিমছড়ি, ইনানি বিচ, সোনাদিয়া দ্বীপ, ডুলা হাজারা সাফারি পার্ক, মহেশখালী, সেন্ট মার্টিন দ্বীপ অন্যতম। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দর্শনীয় স্থানগুলো এই জেলাটিকে আরো বেশি আকর্ষণীয় করেছে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।